আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আল্লাহ তাআলা কাকে কি উসিলায় ক্ষমা করেন তা আমরা কেউ জানি না। আপনি যদি একটি ছোট কাজ করেন যেটা কিনা নেকি, আপনি মনে করতে পারবেন না যে এই ছোট কাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা যদি পছন্দ করেন যেটি আপনি করেছেন, এই আমলটা যদি আল্লাহ তাআলার কাছে ভালো লেগে যায়, তখন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেন। তিনি তো আর কৃপণ। এই ছোটখাটো কাজগুলো আমরা সবাই করতে পারি, আবার নাও করতে পারি। আমরা বেশিরভাগই আমলগুলো করতে পারি না অলসতার কারণে, বা এই আমলগুলো আমরা ছোট মনে করি। কিন্তু আল্লাহ তাআলা বান্দার পছন্দনীয় যে আমলগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা আর বেশি পছন্দ করেন। মনে রাখবেন, আপনার যে আমলগুলো আপনি বেশি করতে ভালোবাসেন, আল্লাহ তাআলা সে সকল আমলগুলোই বেশি পছন্দ করেন। এবার আসি সেই পরিপ্রেক্ষিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখল গাছের একটি ঢাল রাস্তার উপর পড়ে আছে। তখন সে ব্যক্তিরা বলল, যদি আমি এই কাজটি করি তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারেন। তার মুসলিমদের মাঝে এরকম কষ্টদায়ক জিনিস থাকবে, তিনি সেটা পছন্দ করেননি। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে। তো ছোট এই আমলের কারণে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, দেখুন রাস্তা দিয়ে চলার সময় বর্তমানে তো আর গাছ নেই বা গাছ পড়ে থাকতে পারে, অন্যান্য যে সকল বিষয়গুলি রয়েছে, ময়লা থাকতে পারে, ইট পাথর থাকতে পারে, অন্যান্য যে কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারে। এই তো গেল কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেললে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন। কিন্তু আরও যে সকল ছোটোখাটো কাজ রয়েছে সেগুলো তো আমরা খুব সহজে করতে পারি। আমাদের জীবন তো খুবই সংক্ষিপ্ত, যখনই সুযোগ আসে তখনই আমাদের কাজে লাগানো উচিত। যেমন আমরা তাহাজ্জুদে সালাত পড়তে পারি না ঘুমের কারণে, আবার যাদের অর্থ নেই তারা তো আর সাদকা করতে পারে না, আবার যাদের শারীরিক ক্ষমতা নেই তারা তো মানুষকে শারীরিক মাধ্যমে সাহায্য করতে পারছে না, আবার যাদের পা নেই তারা তো আর অন্যদের যেভাবে সাহায্য করা দরকার সেভাবে করতে পারছে না। আবার কেউ আছে হলো বিদেশে, কিন্তু বাংলাদেশে এক ভাই অসুস্থ রয়েছে কিংবা কোনো সমস্যা রয়েছে, সে তো তাকে সরাসরিভাবে সাহায্য করতে পারছে না। এভাবে আমাদের বিভিন্ন কারণে আমরা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছি কিন্তু পারছি না। কিন্তু অন্যান্য যে সকল কাজ রয়েছে সেগুলো তো আমরা খুব সহজে করতে পারি। যেমন কেউ বিপদে পড়লে আমরা তাকে অর্থ দিয়ে সাহায্য না করতে পারলেও আমরা তাকে সান্ত্বনা দিতে পারি। সান্ত্বনা যদি না দিতে পারি তাহলে তার জন্য দোয়া করতে পারি। কেউ আছে অর্থ নেই, কেউ আছে অসুস্থ, তাকে যদি আপনি চিকিৎসা না করতে পারেন তাহলে তাকে সাহায্য করতে পারেন অন্য উপায়ে, আপনি শারীরিকভাবে তাকে সাহায্য করতে পারেন। এতটুকু যদি নাও করতে পারেন তাহলে তাকে তো দেখতে যেতে পারে। এভাবে আমরা যে কোনো উপায়ে কোনো ভালো কাজকে আমরা ছেড়ে দেব না। ছোটো ছোটো কাজগুলো আমাদের নেকির কাজ হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তেমনটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নেকির কাজকে তুচ্ছ মনে করো না। যদি তুমি তোমার ভাইয়ের পাত্রে বালতি থেকে কিছুটা পানি ঢেলে দাও, কিংবা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো। সুবহানাল্লাহ। এই সকল ছোটো ছোটো কাজগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারি। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। শুধু যে আমরা সাহায্য করব, পরিশ্রম করব, অর্থ দেব এমনটা বিষয় নয়, বরং আল্লাহ তাআলা জিকির, কোরআন তেলাওয়াত, সাদকা করা, তারপর হচ্ছে যাকাত দেওয়া, অপরকে সাহায্য করানো, তারপর দোয়া করা, এই সকল কাজগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। সুতরাং পরিশেষে একটা কথাই বলতে চাই যে আপনার ঘর থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যন্ত যে সকল ছোট কাজগুলো রয়েছে সেগুলির মাধ্যমেই আমরা আমাদের নেকির কাজ করতে পারি।
আর নেকির কাজ করার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক, আমিন।